শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ মালিক, প্রেসিডেন্ট সেবা এক্সপ্রেস, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, যেহেতু আমরা মোহাম্মদ মালিককে পেয়েছি, আমরা আজকে কথা বলবো রেমিটেন্স নিয়ে, সেই সাথে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব এবং এই নিউ ইয়র্ক থেকে আমরা যারা টাকা পাঠাই কিভাবে পাঠানো উচিত, বাংলাদেশি প্রতিষ্ঠানকে কেন আমরা বেছে নিব, সব কিছুই চলে আসবে আলোচনার এই টেবিলে। এবং আপনারা যদি রেমিটেন্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ মালিক, বলাই হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি দুটো জিনিসের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, গার্মেন্টস এবং রেমিটেন্স। রেমিটেন্স প্রবাসীদের আমি বলবো এত গুরুত্বপূর্ণ যে প্রবাসীদের এই রেমিটেন্সের জন্যই বাংলাদেশের কিন্তু রিজার্ভ থেকে শুরু করে সমস্ত কিছু সেই অর্থনীতির চাকাটা গতিশীল। শুরুতেই জানতে চাই রেমিটেন্সের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে। জি, ধন্যবাদ। দেখুন, রেমিটেন্সের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতির কতটুকু সেটি বোঝার আগে একটি জিনিস একটু স্পষ্ট করে নেওয়া ভালো, যে বাংলাদেশের অর্থনীতি এখন কোথায় আছে। তো আমরা সবাই জানি বাংলাদেশ কিন্তু একটি উন্নয়নশীল দেশের হিসেবে তার যাত্রা শুরু করেছে এবং খুব শীঘ্রই উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশও তার নাম লেখাবে। তো বাংলাদেশের অর্থনীতিতে আপনি যদি দেখেন, যে তাহলে আপনি দেখতে পারবেন যে একটি মানে যতগুলো দ্রুত মানে গ্রোথ সম্পন্ন দেশ আছে অর্থনীতিতে, তা বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম একটি দেশ। আর দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনি যেটি হলো সেটি, যেমন ধরেন যে কোন কোন খাতের উন্নয়নটা দৃশ্যত অর্থনীতির উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে ব্যবহৃত হয়। তো বাংলাদেশ তো এখন একটি কৃষি নির্ভর দেশ, কাজেই নিঃসন্দেহে কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত। আর তারপরে গুরুত্বপূর্ণ খাতটি হলো পোশাক শিল্প, যেমনটি আপনি শুরুতে বলেছিলেন পোশাক শিল্প। তো পোশাক শিল্প আর তৃতীয় যদি অবদান কারো থেকে থাকে, সেটা হলো রেমিটেন্স বা প্রবাসী বাংলাদেশিরা। তো আপনি যদি অর্থনীতির তিনটি কারিগর আমরা বিবেচনা করে থাকি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তিন কারিগর, তার মধ্যে কৃষক, পোশাক শ্রমিক এবং প্রবাসী বাংলাদেশিরা, তাহলে প্রবাসী বাংলাদেশিরা সমৃদ্ধ বাংলাদেশের গঠনের অন্যতম নায়ক বা রূপকার। তো সেই হিসেবে রেমিটেন্স নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের অর্থনীতি রাখছে, এটি বোঝা যায়। আর আরেকটি জিনিস, আপনি যেমনটি বলছিলেন যে রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা আসলে কীভাবে তৈরি হয়, অর্থাৎ বৈদেশিক মুদ্রা দিয়ে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা একটি দেশের কাছে আছে, সেটাকেই বলা হয় অর্থ বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা রিজার্ভ। তো বৈদেশিক মুদ্রা আহরণের সবচেয়ে বড় এখন মাধ্যম কিন্তু গার্মেন্টস রপ্তানি, অর্থাৎ পোশাক শিল্প থেকে আসে সবচেয়ে বেশি, আর সেকেন্ড হাইয়েস্ট আসে রেমিটেন্স থেকে। এবং রেমিটেন্সের পরিমাণ আপনার গত অর্থ বছরে বেশ ভালো গ্রোথ নিয়ে রেমিটেন্স $15 বিলিয়ন ছাড়িয়ে গেছে বাংলাদেশের। তো সেই হিসাবে বৈদেশিক মুদ্রা অর্জনে রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। জি, একজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে, কে আছেন? জি, আমি মোয়াজ্জিম বলছিলাম লং আইল্যান্ড থেকে। জি, আপনার প্রশ্নটি খুব দ্রুত করতে হবে ভাইয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার কিছু প্রপার্টি আছে বাংলাদেশে, প্রপার্টিটা সেল করে আমি ওই টাকা আমেরিকাতে কিভাবে রেমিটেন্স করে আনতে পারি, এবং আনার পরে IRS এর ইনফরমেশনের ব্যাপারে যদি আমাকে একটু ডিটেইল বলেন। আচ্ছা, সেই জায়গায় আমি আমেরিকাতে আছি গ্রিন কার্ড হোল্ডার হিসেবে 5 বছরের বেশি। আচ্ছা, কিন্তু সিটিজেনশিপ হয়নি। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নটির খুব সংক্ষিপ্ত আকারে আমি উত্তর দিচ্ছি। এগুলো আরো অনেক ডিটেইলস বলার আছে, তো এইখানে এই এই অবস্থাতে ওপেনলি অনেক কিছু বলা যায় না। তবে আপনি যেটি বললেন সেটি হলো বাংলাদেশ থেকে কিন্তু যেটা রেমিটেন্স, কিন্তু দুই রকম, একটা হলো ইনওয়ার্ড রেমিটেন্স, একটা আউটওয়ার্ড রেমিটেন্স। অর্থাৎ এই যে আমরা যে রেমিটেন্স নিয়ে আজকে কথা বলছি, এটা হলো ইনওয়ার্ড রেমিটেন্স বাংলাদেশের প্রেক্ষিতে, অর্থাৎ দেশের বাইরে থেকে বাংলাদেশে রেমিটেন্স আসছে। আর আপনি যেটি বললেন সেটা হলো বাংলাদেশ থেকে রেমিটেন্স হচ্ছে দেশের বাইরে। তো বাংলাদেশ থেকে রেমিটেন্স দেশের বাইরে কিন্তু অত্যন্ত রেস্ট্রিক্টেড এবং প্রোহিবিটেড,
বাংলাদেশের কারেন্সি এখনো কনভার্টেবল কারেন্সি না, কনভার্টেবল কারেন্সি না হওয়ার কারণে বাংলাদেশ থেকে কিন্তু রেমিটেন্স হচ্ছে না স্পেশাল কোনো কারণ ছাড়া। আপনি যেটি বললেন যে বাংলাদেশ থেকে আপনি আপনার প্রপার্টিজ বিক্রি করবেন, তাহলে আপনার সেটি বৈধ আয় হবে, কারণ প্রপার্টি বিক্রির সময় ডিক্লেয়ার্ড হবে এবং সেটা আপনি ট্যাক্স দিবেন বাংলাদেশে, কাজেই আপনার এই আয়টা আপনার বৈধ, কাজে এটি আপনি এদেশে আনতে পারেন। বিশেষ অনুমতি লাগবে বাংলাদেশ ব্যাংকের, সেটি হলো বিভিন্ন কারণে অনুমতি দিয়ে থাকে, যেমন লেখাপড়ার খরচ কিংবা মনে করেন চিকিৎসা ব্যয়, কিংবা আপনি এখানে একটা বিজনেস সেট আপ করতে চাচ্ছেন, কিংবা এখানে আপনি কোনো প্রপার্টি অর্থাৎ বাড়ি কিনছেন, সেক্ষেত্রে আপনার দেশে থেকে টাকা আনার প্রয়োজন। এই সমস্ত কারণে আপনি যথাযথ দালিলিক প্রমাণ সাবমিট করে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি নিয়ে রেমিটেন্স আনতে পারেন, তবে এই কাজটি খুব সহজ নয়, অত্যন্ত জটিল, কিছুটা জটিল। জি জি, আর সেই জায়গাটা তারপরেও ওনার প্রশ্নের আলোকে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে কি করা উচিত এবং বৈধ উপায়ে টাকা আনার ক্ষেত্রে যদি সুস্পষ্ট কারণ থাকে সেক্ষেত্রেও তিনি আনতে পারেন। আমরা কথা বলছিলাম যে জায়গাটিতে রিজার্ভ নিয়ে, সেই জায়গাটি থেকে আপনি আর কি যুক্ত করতে চান? সেটা হলো তাহলে আমি যেটা বললাম যে ফরেন কারেন্সি রিজার্ভ, যেখানে $33 billion, $34 billion রিজার্ভ হয়ে গেছে, তো এই রিজার্ভটা কিন্তু আরেকটা জিনিস এখানে উল্লেখ্য যে যে কোনো দেশের রিজার্ভের পরিমাণ কতটা থাকলে নিরাপদ ধরে নেওয়া হয়, সেটি হলো যে আপনি ওই দেশের যে আমদানি ব্যয় অ্যাটলিস্ট 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ফরেন কারেন্সি রিজার্ভ থাকতে হয় সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তো বাংলাদেশের কিন্তু এখন যথেষ্ট নিরাপদ স্থানে আছে, 3 মাস কেন, আরও অনেক বেশি পরিমাণ রিজার্ভ রিকোয়ারমেন্টের চেয়েও বেশি আছে। এবং এই রিজার্ভের পিছনে মূল যে অবদান সেটি যেমন পোশাক শিল্প থেকে আয় হচ্ছে, তার চেয়েতে বড় কথা রেমিটাররা অর্থাৎ প্রবাসী বাংলাদেশ দেশের বাইরে আছেন বিভিন্ন দেশে, তারা যে রেমিটেন্সটা করছেন সেই রেমিটেন্স দিয়ে কিন্তু আজকে এই বিশাল রিজার্ভের মানে পরিমাণ দাঁড়িয়েছে বাংলাদেশে। কাজেই বাংলাদেশের অর্থনীতিতে তার রিজার্ভ গঠনে কিংবা আর্থসামাজিক উন্নয়নে রেমিটারদের বা প্রবাসী বাংলাদেশের ভূমিকা অনস্বীকার্য। তো এ প্রসঙ্গে আরেকটি কথা না বললে নয়, যেমন ধরেন অর্থনৈতিক উন্নয়নের আরেকটি জিনিস আছে, সেটি হলো আর্থসামাজিক এবং স্বাস্থ্য খাতে অর্থাৎ পাবলিক হেলথের উন্নয়নের বিষয়টি, এটি কিন্তু জাতিসংঘের চার্টারেও এই কথাগুলো বলা আছে। এবং জাতিসংঘ থেকে আমরা জানি যে বিভিন্ন গোল সদস্য দেশগুলোতে দেওয়া হয়ে থাকে, তো একটি গোল যেমন ছিল এর আগে MDG অর্থাৎ মিলিয়ন ডেভেলপমেন্ট গোল, সেটা বাংলাদেশ অনেক আগে অর্জন করেছে, এখন SDG, তারপরে SDG অর্থাৎ সাস্টেইন ডেভেলপমেন্ট গ্রোথ, অর্থাৎ MDG আমাদের হয়ে গেছে, এখন আমাদের সাস্টেইন ডেভেলপমেন্ট গ্রোথ অর্থাৎ গ্রোথটাকে সাস্টেইন করতে হবে। সাস্টেইন করার জন্য যে সেক্টরগুলো বাংলাদেশে বিশেষ করে উন্নতি করেছে সেই সেক্টরগুলো হলো যে পাবলিক হেলথ, স্যানিটেশন, এবং আরেকটি হলো যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এই দুটি ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই জন্যই বাংলাদেশ আজকে SDG-তে আছে, MDG অনেক আগে পেরিয়ে আসছে। যেমন আপনি যদি দেখেন একটা প্রত্যন্ত গ্রামেও কিন্তু এখন খাবার পানির কোনো অভাব নেই, এবং স্বাস্থ্যের রক্ষার অন্যান্য যে সমস্ত উপকরণগুলো আছে, যেমন প্রত্যেক বাড়িতেই একেবারে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সিস্টেম আছে। তারপরে আপনি ধরেন আগে যেটা আমরা কি দেখতাম যে কূপের থেকে পুকুর থেকে পানি নিয়ে সেই পানি পান করতে হতো, এখন কিন্তু তা নাই, এখন শুধু টিউবওয়েল নয়, এখন কিন্তু মোটর বসে বাড়ির ছাদে মানে পানির ট্যাঙ্ক বসে মানে শহরের মতো পানি পাচ্ছে। এই যে উন্নয়নটা পাবলিক স্যানিটেশন এবং পাবলিক হেলথে, সেটি আরেকটি জিনিস হলো যে আপনি যেটা এই জীবনযাত্রার মান উন্নয়ন, সেটি হলো মানুষ ভালো জামা কাপড় পরছে, ভালো ঘরবাড়ি বানিয়েছে, এখন কাঁচা ঘরবাড়ি নেই, সব পাকা ঘরবাড়ি, ড্রাম শহরের মতো হয়ে গেছে বাংলাদেশে, রাস্তাঘাট পাকা হয়ে গেছে। তো এই যে জিনিসগুলোর উন্নয়ন, এটাতে কিন্তু রেমিটারের একটা বড় ভূমিকা আছে। কীরকম, এটি আপনি যদি মাইক্রো লেভেলে চিন্তা করেন, আমি ম্যাক্রো লেভেলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বিষয়টি নাই আনলাম, মাইক্রো লেভেলে দেখেন যে একটি প্রবাসী পরিবারের প্রবাসী ছেলে বা স্বামী বা কিংবা যারা মেম্বার বিদেশে থাকছে, তারা কিন্তু টাকা পাঠাচ্ছে দেশে, এই টাকা দিয়ে কী হচ্ছে, ওই বাড়িতে পাকা ঘর হচ্ছে,
পাকা স্যানিটেশন ব্যবস্থা হচ্ছে, পানির সরবরাহ ব্যবস্থা হচ্ছে, এবং ওই পরিবারই সচ্ছল হয়ে গেছে তার অর্থনৈতিক উন্নয়ন, ওই পরিবারে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড শিক্ষা নিশ্চিত হচ্ছে, তাহলে দেখুন। এবং এই ম্যাক্রো লেভেলে মাইক্রো লেভেলে এই ব্যক্তিগতভাবে একজন প্রবাসী তার পরিবারটিকে যখন সচ্ছল করছে, এমনিভাবে যখন আর 10টি পরিবার সচ্ছল হয়ে গেছে, তখন ম্যাক্রো লেভেলে সামরিক অর্থনীতিতে বাংলাদেশ তার গোল অর্জন করতে পারছে। কাজেই এই ক্ষেত্রেও কিন্তু দেখেন রেমিটারদের কত বড় ভূমিকা আছে, সাংঘাতিক বড় ভূমিকা, যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হিসাবে যে পরিচিতি লাভ করছে করতে যাচ্ছে, এটির পিছনে রেমিটারদের ভূমিকা বা প্রবাসীদের ভূমিকা একেবারে অনস্বীকার্য। এটা মানে এই ঋণ বাংলাদেশের কোনো দিনই শোধ করতে পারবে না, অত্যন্ত অর্থের মাপকাঠিতে নয়। এবং আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুই জায়গাতে অর্থনীতির, তার ফরেন কারেন্সি যেমন ধরেন দিয়ে রিজার্ভ হচ্ছে, আবার তার পাঠানো টাকা তার পরিবারটি সচ্ছল হচ্ছে, তার লিভিং ওই পরিবারের লিভিং স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। এবার প্রসঙ্গ আসা যায় যে আমরা যারা প্রবাসীরা টাকা পাঠাচ্ছি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, আপনি সবসময় একটি কথা বলেন, অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে আপনি এই কাজে জড়িত আছেন, মানুষের প্রবাসীদের জন্য সেবা দিয়ে যাচ্ছেন, সেই জায়গাটি থেকে একটু জানতে চাই যে আপনি সবসময় উদ্বুদ্ধ করেন আমাদের যে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে যেন এই রেমিটাররা যেরকম দেশের সেবা করছেন, ঠিক তেমনি যদি বাংলাদেশি প্রতিষ্ঠানকে একটি বেছে নেওয়া হয় তাহলে এই সেবাটি আরো বেশি বিস্তৃত পরিসরে হয়, সেই জায়গাটি থেকে একটু ব্যাখ্যা চাই। আচ্ছা, তাহলে এই এটি ব্যাখ্যা দেওয়ার পূর্বে আমি আরেকটি কথা বলি যে যারা প্রবাসী আছেন তারা টাকা কেন পাঠাবেন দেশে। তো মেইনলি টাকাটা পাঠানো হয় দুটি কারণে, একটি কারণ হলো যে প্রাইমারি কারণটা হলো যে ফ্যামিলি মেইনটেনেন্স, তার পরিবারের ভরণ পোষণ, তাদের চিকিৎসা, তাদের স্বাস্থ্য, তারপরে তাদের শিক্ষা, ভরণ পোষণ, এই সমস্ত ফ্যামিলি মেইনটেনেন্সের জন্য মেইনলি রেমিটেন্সটা করা হয়। আরেকটি কারণ হলো যে বিনিয়োগ, অর্থাৎ বড় আকারে বিনিয়োগ না হলেও প্রবাসীরা কিন্তু দেশে বিনিয়োগ করছে। বিনিয়োগটা কীরকম কীভাবে করছে, যেমন ধরেন একটা অ্যাপার্টমেন্ট কিনলো, সেটাও একটা বিনিয়োগ কিন্তু, কিংবা স্মল, অর্থাৎ তার পাঠানোর টাকায় কিন্তু এই তার একজন প্রবাসীর প্রেরিত টাকায় তার ভাই দেশে হয়তো একটা ছোট্ট দোকান করেছে, একটা চায়ের দোকান করেছে, তো এটা এক ধরনের বিনিয়োগ। কিংবা জমি কিনেছে, সেখানে ভালো একটা কৃষি খামার করেছে, কিংবা মনে করেন অন্যান্য একটা এই ফিশারিজ প্রজেক্ট করেছে, এইগুলোতে কিন্তু এই একদম মেন স্ট্রিমের বিনিয়োগ না হলেও এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কিন্তু বিনিয়োগ হচ্ছে। তো এই সমস্ত কারণে প্রবাসীরা বাংলাদেশে টাকা প্রেরণ করে থাকে। তো বাংলাদেশের প্রতিষ্ঠানের কাছে থেকে টাকা পাঠাবে তার আগে কেন তারা ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাবে সেটি কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। যেমন ধরেন যে তার বেনিফিশিয়ারির কাছে সে টাকা পাঠাবে সেটি কিন্তু অন্যভাবে পাঠাতে পারতেন তিনি, অর্থাৎ টাকা প্রেরণের দুটি পদ্ধতি আছে। একটি পদ্ধতি হলো যেটি হলো ব্যাংকিং সিস্টেমে, যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি, আরেকটি সিস্টেম হলো অপ্রাতিষ্ঠানিকভাবে, অর্থাৎ কোনো ব্যাংকিং সিস্টেমের মধ্যে না হয়ে প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠানো। এখানে আমি হুন্ডি শব্দটা নাই বললাম, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিকভাবে, যেটা তারপরে আপনারা খুব প্রচলিত ই আছে যে আপনারা রেমিটেন্স দিয়ে ওষুধ কিনা হবে, মাদক কিনা হবে, সেটাই সেটাই। এখন দেখেন প্রবাসীরা কেন ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাবেন সেটি আগে পরিষ্কার হওয়া দরকার, যে প্রবাসীরা টাকা পাঠাবে ব্যাংকিং সিস্টেমে এই জন্যই যেভাবে টাকা পাঠান না কেন তার বেনিফিশিয়ারি কিন্তু টাকা পাবেনি, সে প্রাতিষ্ঠানিকভাবে পাঠান আর অপ্রাতিষ্ঠানিকভাবে পাঠান। কিন্তু ব্যাংকিং সিস্টেমে বা প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে টাকা পাঠালে কি হবে, এই টাকায় বেনিফিশিয়ারি যেমন টাকা পাবেন, বাংলাদেশ পাবে ফরেন কারেন্সি, যেটি দিয়ে যে রিজার্ভ গড়ে উঠবে। অর্থাৎ তিনি একসঙ্গে দুটি কাজ করলেন, একটি কাজ করলেন দেশকে সাহায্য করলেন বৈদেশিক মুদ্রা দিয়ে, আর নাম্বার টু তার যারা ওখানে পরিবার পরিজন বেনিফিশিয়ারি আছে তারাও টাকাটা পেল। তাহলে তিনি প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠিয়ে দুটি কাজ করতে পারলেন, একটি কাজ দেশ বৈদেশিক মুদ্রা পেল এবং তার পরিবার বা ওখানে যারা বেনিফিশিয়ারি তারা টাকা পেল। আর অপ্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠালে কিন্তু কি হতো, তার পরিবার হতো টাকাটা পেত কিন্তু বাংলাদেশ এই ফরেন কারেন্সি থেকে বঞ্চিত হতো। কাজেই তিনি প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠিয়ে নিঃসন্দেহে দুটি কাজ করতে পারছেন। এবং আমি মনে করি প্রবাসী বাংলাদেশি যারা আছে, আমিও দীর্ঘদিন ধরে প্রবাসী, 20 বছর ধরে প্রবাসীদের নিয়ে কাজ করি, আমি জানি যে বাংলাদেশে যারা বসবাস করে তাদের চাইতে প্রবাসীদের দেশপ্রেম অনেক বেশি বড়।
কারণ আমরা বাংলাদেশে যারা থাকে তারা কিন্তু দেশকে মিস করে না, আর আমরা যারা এখানে থাকি তারা কিন্তু প্রতিটি মুহূর্ত দেশকে মিস করি, প্রতিটি মুহূর্ত। কাজেই দেশের প্রতি ভালোবাসা দেশের বাইরে গেলে অনেক বেশি হয়, এটা আমি একেবারে গত 20 বছর ইন্টারাকশন থেকে বুঝেছি, দেখেছি। কাজেই আমাদের প্রবাসীরা যারা সচেতন তারা প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাচ্ছেন এবং পাঠাবেন, সে বিশ্বাস এবং আস্থা প্রবাসীদের প্রতি আমার আছে। তো তবু জিনিসটা ক্লিয়ার করলাম এই জন্যই যে যারা কনফিউজ ছিলেন তারাও বিষয়টি নিয়ে অত্যন্ত পরিষ্কার হবেন এখন যে কেন তিনি প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাবেন। আর এবার আসে আপনার ওই মূল প্রশ্নে যে কেন, তার আগে যাওয়ার আগে আমি আরেকটি প্রশ্ন করি যে আমাদের দেশপ্রেম আছে, আমরা দেশকে নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা তো অনেক সময় না বুঝেই অপ্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাচ্ছি, আমরা তো জানতে পারি না, নাকি এটি জানার জন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন যে আমি কার মাধ্যমে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই জায়গাটি নিয়ে একটু যদি বলেন তারপরে আমি বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তাহলে না এটি অত্যন্ত সত্য কথা বলেছেন। এটি হলো দেখুন যে এই বিষয়গুলো প্রবাসীদের জানতে হবে, বুঝতে হবে, অর্থাৎ তিনি কেন প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাবেন, ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাবেন, এটি তাকে জানতে হবে, বুঝতে হবে। আর যারা অপ্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠান তারা মেইনলি দুটি কারণে টাকা পাঠান। একটি কারণ হলো যে তারা জানছেন না যে অপ্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠিয়ে তিনি মানে কি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ তিনি যে দেশ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেই বিষয়টি তিনি জানেন না। যদি জানতেন তাহলে নিশ্চয়ই এটা পাঠাতেন না। আর আরেকটি জিনিস হলো যে অপ্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠানোর কারণ, আরেকটি কারণ হলো যে টাকা, অনেকে মনে করে যে আমি যদি এখন প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাই এটা রেকর্ড হয়ে যাচ্ছে, এটা আইরিস দেখছে বা অন্য কোনো একটা ভয়, তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি ইনকাম করি অনেক কম কিন্তু টাকা বেশি পাঠাই, এ ব্যাপারে আবার বিপদ হবে কি না, এই সমস্ত যে অজ্ঞতা থেকেও কিন্তু মানুষ অপ্রাতিষ্ঠানিক দিকে টাকা পাঠানোর ব্যাপারে প্রলুব্ধ হয়। তো আসলে এই জিনিসগুলো প্রবাসীদেরকে বুঝিয়ে বলতে হবে যে প্রথমত তিনি প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠিয়ে দেশের জন্য কি করছেন, আর নাম্বার টু রেমিটেন্স প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠিয়ে তার এই যে অমূলক ধারণাটা, এটি যে অমূলক মানে আসলে এই জিনিসগুলো তিনি জানেন না, এটা তার জানতে হবে, বুঝাতে হবে। যেমন ধরেন টাকা পাঠিয়ে কিন্তু প্রাতিষ্ঠানিক টাকা পাঠিয়ে কোনো লস নেই, কোনো ক্ষতি নেই, এটি কিন্তু একান্তই গোপনীয় বিষয়। যে প্রতিষ্ঠানতে তিনি টাকা পাঠাচ্ছেন সে প্রতিষ্ঠান ছাড়া আর কেউ এই টাকাটা পাঠানোর বিষয়টি জানেন না, কাজে তিনি কত টাকা পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন শুধু ওই রেমিটেন্স কোম্পানি জানছে, অন্য কেউ জানছেন না। আমরা যারা রেমিটেন্স কোম্পানিতে কাজ করি, রেমিটেন্স নিয়ে কাজ করি, তারা এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আপনাদের প্রেরিত টাকার বিষয়টি আমরা কোথাও রিপোর্ট করি না, কিন্তু এটি প্রাইভেসি পলিসি অনুযায়ী আমরা করতে পারি না, কারণ এটা নন পাবলিক ইনফরমেশন। আমি যদি কোথাও এই 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 ইনফরমেশনটা শেয়ার করি তাহলে যারা আমাদের গ্রাহক বা রেমিটার তারা যদি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন এবং সেই মামলায় আমি দোষী সাব্যস্ত হব। শুধুমাত্র কতগুলো রিপোর্টিং রিকোয়ারমেন্ট আছে, সেই রিপোর্টিং রিকোয়ারমেন্টগুলো বাদে অন্য কোনো অ্যাজ এ হোল হোল রেমিটেন্সের বিষয়টি কোথাও রিপোর্ট হয় না। আর রেমিটাররা বা প্রবাসীরা যাতে দেশের টাকা পাঠাতে পারেন স্বজনদের কাছে, সেই জন্য তো আমাদের মতো মানে মানি ট্রান্সফার কোম্পানিকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে, টাকা পাঠাতে কোনো দোষ নেই। কিন্তু এই বিষয়গুলো প্রবাসীদের বুঝিয়ে বলার দায়িত্ব ছিল আমাদের, আমরা যারা কাজ করি। তা আমি এখনও মনে করি যে আমরা যারা রেমিটেন্স সেক্টরে কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান, আমরা আসলে এই দায়িত্ব পালনে অতটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারিনি। অর্থাৎ আমরা আমাদের যে এই মানে প্রচারণা টুলসটা, কমিউনিটির সঙ্গে যে সংযোগ স্থাপন করা কিংবা তাদেরকে সচেতন করার ব্যাপারে আমাদের যে অ্যাক্টিভিটিস, এটি অত্যন্ত পোর। জি, যে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা, মানে যেগুলো প্রতিষ্ঠানগুলো আছে তাদের অনেক নৈতিক দায়িত্ব আছে আমাদের প্রবাসীদের বোঝানোর জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে সেই প্রসঙ্গে আসবো, সেই সাথে বাংলাদেশে কেন কোনো প্রতিষ্ঠানকে আমরা বেছে নিব সেই জায়গাটি নিয়েও আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস, এই পর্যায়ে সময় হচ্ছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ মালিক আছেন, আমাদের খুবই পছন্দের একজন মানুষ, এবং টিবিএন 24 টেলিভিশনের আমি বলি যে পরিবারের সদস্য, তিনি প্রেসিডেন্ট সেবা এক্সপ্রেসের। আমরা কথা বলছিলাম যে রেমিটেন্স পাঠানো, সেই সাথে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে রেমিটেন্স কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতিতে। যে প্রসঙ্গে আমরা ছিলাম যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক এই দুইভাবে রেমিটেন্স পাঠানোর বিষয়ে, সেই ক্ষেত্রে আপনি আরও কিছু যুক্ত করতে চান অপ্রাতিষ্ঠানিক বিষয়ে, যে আমরা কিভাবে জানবো যে আমার টাকাটি অপ্রাতিষ্ঠানিক ভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, যে সচেতন করার বিষয়টি যেমনটি আলোচনা করছিলাম আর কি, যে এই বিষয়গুলোই জানাতে হবে প্রবাসীদেরকে, অর্থাৎ অ্যাওয়ারনেস
ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেস ক্রিয়েট করার দায়িত্বটা কারা, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে মেইনলি দায়িত্ব তাদের, আর সেই সঙ্গে বাংলাদেশ সরকারের দায়িত্ব আছে তাদের প্রচার ডিপার্টমেন্ট থেকে এগুলো ব্যাপকভাবে প্রচারণা চালানো। তো বেসিক্যালি আমরা যখন রেমিটেন্সদের নিয়ে কাজ করি এবং তাদের সঙ্গে আসি প্রবাসীদের সঙ্গে, তো আমাদেরকে এই বিভিন্ন প্রোগ্রাম হাতে নিতে হবে, যারা সমন্বিতভাবে হোক বা বিচ্ছিন্নভাবে হোক কিংবা প্রাতিষ্ঠানিকভাবে হোক, যার যার প্রতিষ্ঠান থেকে হোক, যে প্রবাসীদের সচেতন করা যে কেন তারা অপ্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাবেন না বা কেন তারা প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাবেন, এই বিষয়গুলো তুলে ধরার দায়িত্ব আমাদের। আর অ্যাওয়ারনেস তৈরি করার জন্য একটা মুভমেন্ট আসতে হবে আসলে, সেই মুভমেন্টটা জরুরি প্রয়োজন। আর আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাবেন, তো প্রাতিষ্ঠানিকভাবে তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন আমি এই নিউ ইয়র্কের কথা যদি বলি, নিউ ইয়র্কে আপনি ধরেন মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো তারা আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম কিংবা রিয়াদ থেকে শুরু করে এরপরে বাংলাদেশের প্রতিষ্ঠানও আছে, তো তারা কোথা থেকে টাকা পাঠাবেন? তো তারা, আমি সবসময় বলি যে বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে টাকা পাঠান, সে হোক লাইসেন্সড মানি ট্রান্সমিটার কিংবা অথরাইজড এজেন্ট, যেই হোক না কেন, বাংলাদেশে একটি প্রতিষ্ঠান থেকে টাকা পাঠালে যে জিনিসটি হবে সেটি হলো যে বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ালো, আর সেইখানে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান হলো, আর কমিউনিটিটা কিন্তু এইভাবেই বিল্ড আপ হয়। অর্থাৎ আমরা যারা বাংলাদেশি আছি, বাঙালি আছি, তারা যদি বাঙালিদেরকে পারস্পরিক সহযোগিতা না করি তাহলে কিন্তু কমিউনিটি বিনির্মাণটা হবে না। অর্থাৎ আমরা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য জায়গায় পিছিয়ে পড়ব। অর্থাৎ আমরা যেখানে যেখানে যে সুযোগটা আছে আমরা পারস্পরিকভাবে তাদেরকে সহযোগিতা করব। যেমন একটা উদাহরণ হিসেবে আমি বলি যে যখন একটি বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে টাকাটা পাঠাবে তখন কিন্তু যে কাজটি হবে ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবে, সেই প্রতিষ্ঠানের যিনি বা যারা মালিক তারা যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলেন, সেই সঙ্গে তারা একটা কর্মসংস্থান তৈরি করতে পারবেন, ওইখানে কিছু বাঙালি কাজ করতে পারবে, অর্থাৎ একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হলো, একটি একটি বিজনেসও প্রতিষ্ঠা হলো। এই কাজটি যদি তিনি সবসময় বিদেশি প্রতিষ্ঠানতে টাকা পাঠান তাহলে কিন্তু এই কাজটি তেমনভাবে হবে না। সেই জন্যেই আমরা যেমন বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশকে সেবা করলাম, দেশের উন্নয়নে অংশীদার হলাম, তেমনিভাবে এইখানে বাংলাদেশ প্রতিষ্ঠান থেকে টাকা পাঠিয়ে আমরা বাংলাদেশে একটি প্রতিষ্ঠানও তৈরি করতে পারলাম। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কাজ কিন্তু প্রবাসী করতে পারেন আর কি। তো যে কারণেই আমি সবসময় বলি যে আপনারা প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠান আর বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে টাকা পাঠান, তাহলে আপনি আপনার পরিবার পরিজনের যেমন সেবা করতে পারছেন তেমনিভাবে দেশের সেবা করতে পারছেন, তেমনিভাবে এইখানে বিদেশে একটি বাঙালি প্রতিষ্ঠানকেও সেবা করতে পারছেন। অর্থাৎ আপনি অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারছেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠিয়ে এবং বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে টাকা। আপনি আরেকটি বিষয় বলছিলেন যে আপনাদের যে প্রতিষ্ঠান অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো তথ্য গোপন রাখার বিষয়টি প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গাটি নিয়ে যদি জানতে চাই যে অনেকের তো আমরা জানি যে কাগজপত্রের জায়গাটি নেই, এখানে কাগজপত্রবিহীন যারা আমরা বলি তারাও যদি টাকা পাঠাতে চায় সেই জায়গাটিতে কি সমস্যা হয় প্রাতিষ্ঠানিকভাবে? না, সমস্যা হয় না। আমি বলি ধরেন বিভিন্ন আইন আছে, আইনগুলো তো ডিটেলস এখানে আলোচনা এই মুক্ত ফোরাম আলোচনা করাও যায় না, তবে আমি বলি কোনো অসুবিধা নেই। কেন নেই, কাগজপত্র বলতে কিন্তু এখানে ইমিগ্রেশন কাগজপত্র মানি ট্রান্সফার কোম্পানি চায় না। অর্থাৎ আপনি যেটা মেন করতে চাচ্ছেন সেটা নন ইমিগ্রেন্টরা টাকা পাঠাতে পারবে কি, আসলে টাকা পাঠাতে কিন্তু ইমিগ্রেন্ট কি নন ইমিগ্রেন্ট এই এই দায়িত্ব কিন্তু মানি ট্রান্সফার কোম্পানির দেখা না। তারা একটা কি চায়, একটা আইডেন্টিটি চায়, অর্থাৎ একটা পরিচয়পত্র। তো পরিচয়পত্র নিয়েও আবার অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেকে মনে করেন এখানকার ড্রাইভার লাইসেন্স হতে হবে কিংবা এখানকার পাসপোর্ট হতে হতো বা গ্রিন কার্ড হতে হবে, এগুলো পরিচয়। আসলে ঠিক তা নয়, পরিচয় বলতে বিদেশি পরিচয়পত্র কিন্তু একটি পরিচয়। আচ্ছা, অর্থাৎ আমি মনে করি যে একটি লোকের যদি বৈধতা নাও থাকে, স্ট্যাটাস নাও থাকে বা নন ইমিগ্রেন্ট হয়ে থাকেন, তার অ্যাটলিস্ট একটা বাংলাদেশের পাসপোর্ট আছে, তো বাংলাদেশের পাসপোর্টই পরিচয় হিসাবে যথেষ্ট। কাজে টাকা পাঠাতে পাসপোর্ট একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, তারপরে অনেক বড় টাকা পাঠাতে গেলে আরো অনেকগুলো বিষয় লাগে, সেই সবাই তার বড় টাকা পাঠায়ও না, তাই না? কাজেই ফ্যামিলি মেনটেন্সের জন্য যে রেমিটেন্স আমরা করে থাকি, যে সাইজ, যেমন এখন বর্তমানে রেমিটেন্সের সাইজ হলো অ্যাভারেজ $500। আচ্ছা, অ্যাভারেজে কেউ হয়তো $5,000 পাঠাচ্ছে, কেউ হয়তো $50 পাঠাচ্ছে, মানে অ্যাভারেজ সাইজ হলো মাত্র $500। তো $500 রেমিটেন্স করতে
বা এই ছোট ছোট ম্যানেজ করতে পরিচয়পত্র ছাড়া অন্য কোনো ডকুমেন্টস দরকার নেই। সাধারণত সীমারেখা কত? একজন হুমায়ুন কবির প্রশ্ন করেছেন, যদি $10,000 পাঠানো হয় তবে কি কি প্রসিকিউটর মেইনটেইন করতে হয়? আসলে দেখেন এখানে হ্যাঁ এটা আছে, যেমন ধরেন এদেশের এই এই দেশের যে আইনে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চলে সেটাকে বলা হয় বিএসএ, অর্থাৎ ব্যাংক সিক্রেসি অ্যাক্ট। ব্যাংক সিক্রেসি অ্যাক্ট অনুযায়ী এটা শুধু রেমিটেন্সের জন্য প্রযোজ্য নয়, এটি ব্যাংকিংয়ের জন্য, যে 24 ঘন্টার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি $10,000 উপরে লেনদেন করেন তাহলে এটা আইআরএসকে রিপোর্ট করতে হয়। আচ্ছা, তাহলে দেখেন বিষয়টা হলো কিন্তু কি, তিনটা বিষয় এখানে লক্ষণীয়। একটা হলো সময়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে, ট্রানজেকশন এক বা একাধিক হতে পারে বাট 24 ঘন্টার মধ্যে, আর অ্যামাউন্ট কত, $10,000 উপরে, অর্থাৎ $10,000 হলেও রিপোর্টটা হবে না, কিন্তু রিপোর্ট হবে $10,000 উপর হলে। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো ক্যাশ কারেন্সি, এটা সিটিআর বলা হয়, এটাকে সি ফর কারেন্সি ট্রানজেকশন রিপোর্ট। তো কারেন্সি বলতে নগদ টাকা বোঝায়, অর্থাৎ নগদ টাকা তিনি যদি আবার চেক দিয়ে লেনদেন করেন তাহলে কিন্তু সেই রিপোর্টটি হবে না। আচ্ছা, কেমন এটি ক্যাশ টাকা, ক্যাশ অর্থাৎ কারেন্সি ট্রানজেকশন রিপোর্ট সিটিআর, অর্থাৎ 24 ঘন্টায় $10,000 উপরে অ্যামাউন্ট হতে হবে এবং মাধ্যমটা হতে হবে কারেন্সি অর্থাৎ নগদ টাকা, তাইলে রিপোর্ট হবে, চেকের ক্ষেত্রে কোনো রিপোর্টিং নেই। তাহলে এখানে আপনি ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্টে $10,000 বেশি জমা করেন একদিনে সেটাও যেমন রিপোর্ট হয়, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যদি $10,000 উপরে ক্যাশ উত্তোলন করেন সেটিও যেমন রিপোর্ট হয়, $10,000 উপরে যদি আপনি রেমিটেন্স করেন একদিনে সেটাও রিপোর্ট হয়, একই পদ্ধতি, একই আইন। কাজে $10,000 নিচের কোনো ট্রানজ্যাকশন রিপোর্ট হয় না এবং তথ্য গোপন থাকে। খুব সুন্দর করে আমরা সামগ্রিকভাবে বিশ্লেষণ করেছি, বাংলাদেশি প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সবকিছুই চলে এসেছে। যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন? আচ্ছা, উপসংহারে একটি কথা বলতে চাই, যে আমি কিন্তু একটি কথা বারবার বলছিলাম যে দেখুন প্রবাসীরা যেভাবে দেশের উন্নয়নে বা দেশের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়াতে তারা যে নায়কের ভূমিকায় আছেন তাদের ঋণ দেশ কখনো শোধ করতে পারবে না। তারপরে কিন্তু এবার একটা ছোট্ট খবর আছে, হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু এবার বাজেটে একটি প্রস্তাব এনেছেন, সেটি হলো যে 2% হারে প্রণোদনা বা ইনসেন্টিভ প্রদান করা হবে রেমিটেন্সের উপরে। অর্থাৎ এটা যদি পাস হয়ে যায়, পাস হবে সরকার যখন এনেছে প্রস্তাবটি, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে এফেক্টিভ হবে, অর্থাৎ রেমিটাররা এখান থেকে যে টাকাটা পাঠাবেন সেটা বাংলাদেশের বেনিফিশিয়ারি যখন পেমেন্ট করবে ব্যাংক তখন 2% ইনসেন্টিভ অ্যাড করে দিবে। অর্থাৎ কেউ যদি 100 টাকা পাঠায় বাংলাদেশে তাহলে বাংলাদেশে উনি 102 টাকা পাবেন। অনেক বড় সুখবর, হ্যাঁ অনেক বড় সুখবর, যারা বেশি টাকা পাঠান তাদের জন্য তো আরও বড় সুখবর। কাজেই 2% হারে প্রণোদনা বা ইনসেন্টিভ জুলাইয়ের 1 তারিখ থেকে পাবেন প্রবাসীরা। কাজেই আমি প্রবাসীদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠান, বাংলাদেশের প্রতিষ্ঠানে টাকা পাঠান এবং পাঠিয়ে আপনি পরিবার পরিজনকে যেমন সেবা করছেন দেশের সেবা করেন, দেশের উন্নয়নের গর্বিত অংশীদার হন, এটি আমার সর্বশেষ নিবেদন। খুব সুন্দর করে মোহাম্মদ মালিক ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের সৌভাগ্য হয়েছিল অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাকে পাওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সেই সাথে দর্শক, আমরা প্রতিনিয়তই টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে একজন যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ প্রফেশনাল তাকে নিয়ে আসি। আমরা আজকে পেয়েছিলাম মোহাম্মদ মালিক। আমরা চেষ্টা করেছি রেমিটেন্স এবং বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসীদের ভূমিকা এই শীর্ষক নিয়ে আলোচনা করতে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।